আপনার মোবাইলের কল ডিটেইলসটা যদি বের করে কম্পিউটার স্ক্রিনে সম্পূর্ণভাবে দেখা যেত, যে আপনি কোথায় কোথায় কল করেছেন, কত মিনিট কথা বলেছেন, অথবা আপনাকে কে কল করেছিল, সেই নাম্বারগুলো সময়সহ ডিটেইলসে যদি দেখা যায়, এছাড়া আপনি কবে কখন কত টাকা মোবাইলে রিচার্জ করেছেন, আপনার বর্তমান ব্যালেন্স কত, আপনার FNF নাম্বারগুলো কী কী, আপনি কোন কোন ভ্যালু অ্যাডেড সার্ভিসে যুক্ত আছেন, আপনার মোবাইলের পিন বা কোড নাম্বার কত, আপনার সিম বর্তমানে সচল আছে কি না, সিমটি কবে থেকে লঞ্চ করেছেন, এই যাবতীয় বিষয়গুলো যদি আপনি আপনার কম্পিউটার স্ক্রিনে মাত্র কয়েকটি ক্লিক মাউস ক্লিকের মাধ্যমেই দেখে নিতে পারতেন, তাহলে নিশ্চয় মন্দ হতো না। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কোনো একটি মোবাইল নাম্বারের যাবতীয় ইনফরমেশন কীভাবে কম্পিউটার স্ক্রিনে দেখতে হয়। আপনারা দেখছেন মাল্টিটেক বিডি। তো সেজন্য প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার কম্পিউটারের ওয়েব ব্রাউজারটি ওপেন করতে হবে। এখানে আমরা গুগল ক্রোমকে ওপেন করলাম। এরপরে সার্চ বক্সে টাইপ করতে হবে বাংলা লিঙ্ক। এখানে বলে রাখা ভালো, আমি আপনাদের বাংলা লিঙ্কের একটি সিমের মাধ্যমে সিস্টেমটি দেখাবো। আপনারা যে কোনো সিম দিয়েই কাজটি করতে পারেন। সেজন্য লিখতে হবে বাংলা লিঙ্ক অনলাইন সার্ভিস। বাংলা লিঙ্ক অনলাইন সার্ভিস লিখে এন্টার প্রেস করলে এই যে প্রথম যে রেজাল্টটি এসেছে, এই রেজাল্টে ক্লিক করার পর এরকম একটি উইন্ডো আসবে। এখানে আপনার কাছে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড চাবে। তো আমি প্রথমে দেখাচ্ছি যে সিস্টেমটা আসলে কীভাবে ইউজ করতে হয়। এখানে মোবাইল নাম্বারটা বসাতে হবে। এখানে আপনার পাসওয়ার্ডটা টাইপ করতে হবে। দেখুন এখানে লগ ইনে ক্লিক করার পর এই ধরনের একটি উইন্ডো আসলো। এখানে আপনার নামটা এবং মোবাইল নাম্বারটা দেখাবে। আর এখানে দেখুন আর কিছু মেনু আছে, ও মাই প্রোফাইলের আন্ডারে আছে ভিউ প্রোফাইল, এডিট প্রোফাইল, চেঞ্জ পাসওয়ার্ড। আর মাই বাংলা লিঙ্কের মধ্যে বেশ কিছু অপশন আছে, কানেকশন ইনফো, রিচার্জ পেমেন্ট ইনফো, কল হিস্টোরি, SMS হিস্টোরি, ইউজেস হিস্টোরি, সাবস্ক্রিপশন চার্জ, রোমিং হিস্টোরি, বান্ডেল ইউজেস। আর এখানে সার্ভিস রিকোয়েস্টের মধ্যে আছে ইন্টারনেট প্যাক, ডিসকাউন্টেড পে অ্যাজ ইউ গো, রেট ইন ইন্টারনেট ব্রাউজিং সার্ভিসেস এবং FNF। আর এখানে লয়্যালটি প্রোগ্রামের মধ্যে আছে প্রিয়জন এবং কন্ট্যাক্টার্সের মধ্যে এখানে যোগাযোগের যে জন্য যে ইনফরমেশনগুলো দরকার সেগুলো দেওয়া আছে। তো আমরা এখন হোমে আছি, এখানে মাই প্রোফাইলে গেলে আমরা দেখতে পাবো আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব সেই অ্যাকাউন্টের যাবতীয় নাম, যেমন এখানে আপনার নাম দেখাবে, আপনার ধর্ম, বৈবাহিক অবস্থা, তারপর আপনার ডেট অফ বার্থ, ইমেল অ্যাড্রেস, এরপর হচ্ছে অল্টারনেট কন্ট্যাক্ট নাম্বার, আপনি কোথায় জব করেন, আপনার স্পাউসের সম্পর্কে তথ্য, এগুলো আপনাকে এখানে দেখাবে। এরপর আছে এডিট প্রোফাইল, এখান থেকে আপনি তথ্যগুলোকে সংশোধন করতে পারেন আর চেঞ্জ পাসওয়ার্ডকে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন। আর এখানে কানেকশন ইনপোর্টেড যেটি, এটি হচ্ছে আপনার সিম কার্ডের একদম শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় তথ্য, যে আপনি কোন প্যাকেজে আছেন, আপনার বর্তমান ব্যালেন্স কত, আপনার এই সিমটি কোন প্যাকেজে আছে, আপনার পয়েন্ট কত, এরকম আপনার মোবাইল নাম্বার, কবে থেকে মোবাইল নাম্বারটি চালু হয়েছে, পিন কোড, পাসকোড, যাবতীয় ইনফরমেশন আপনাকে এখানে দেখাবে। এরপর যেটি রয়েছে পেমেন্ট রিচার্জ ইনফো, এখানে আপনি কবে কত টাকা রিচার্জ করেছেন মোবাইলে, সেগুলো আপনাকে যাবতীয় ডেট টাইম সহকারে কত টাকা অ্যামাউন্ট রিচার্জ করা হয়েছিল সম্পূর্ণ জিনিসটা আপনাকে এখানে দেখাবে। আর হচ্ছে কল হিস্টোরি, এটাই সাধারণত সবাই খোঁজে। তো এখানে আপনাকে দেখাবে আপনি আউট গোয়িং কোন কোন নাম্বারে কবে কত সময় কল করেছেন সেগুলো দেখাবে, এবং এখানে ইনকামিং কলের যে লিস্টটি আছে এখানে আপনাকে আপনার কোন কোন নাম্বার থেকে কল রিসিভ করেছেন, সেগুলো কত মিনিট করে কথা বলা হয়েছে, নাম্বারগুলো কী কী, সেগুলো আপনাকে দেখাবে। এরপর যেটি রয়েছে সেটি হচ্ছে SMS হিস্টোরি। এখানে SMS হিস্টোরিতে আপনি আপনার ফোনের ইনকামিং এবং আউট গোয়িং যত SMS
এসেছে বা গিয়েছে সবগুলোর একটি লিস্ট আপনি এখানে দেখতে পাবেন। দেখুন, আমি যদিও এখানে কাউকে এস এম এস করি, যে কারণে আমার এখানে আউটগোয়িং এস এম এসে কিছু নেই এবং ইনকামিং এস এম এসে অনেকগুলো নাম্বার দেখাচ্ছে এখানে। এরপর যেটি রয়েছে ইউজেস হিস্টোরি, আপনি কোথায় কোন সার্ভিসে কত টাকা খরচ করেছেন তার একটি পূর্ণাঙ্গ লিস্ট এখানে দেখাবে। কলের জন্য কত, এস এম এসে কত এবং ইন্টারনেটে কত খরচ করেছেন তার একটি পুরো লিস্ট এখানে দেখাবে। এরপরের অপশনটি হচ্ছে সাবস্ক্রিপশন চার্জ, আপনি কোনো ভ্যালু অ্যাডেড সার্ভিসে যুক্ত হলে সেটার জন্য আপনার কত টাকা চার্জ করবে সেখানে সেই ডিটেলসটা এখানে দেওয়া থাকবে। এরপর যেটি রয়েছে সেটি হচ্ছে রোমিং হিস্টোরি, আপনি যদি ফোন নিয়ে বাইরের কোনো কান্ট্রিতে থাকেন তো সেক্ষেত্রে আপনার রোমিংয়ের যাবতীয় ইনফরমেশন এখানে দেখাবে। আর এখানে দেখা যাচ্ছে বান্ডেল ইউজেস, আপনি কী কী বান্ডেল অফার ইউজ করেছেন তার একটি হিস্টোরি এখানে থাকবে। এছাড়া সার্ভিস রিকোয়েস্টে রয়েছে আপনার বিভিন্ন রকমের ইন্টারনেট ব্যাক সম্পর্কে এখানে তথ্য থাকবে। এরপর ডিসকাউন্ট সার্ভিসেস এবং এফএনএফ যে অপশনটি রয়েছে এটি আপনার খুব কাজে লাগবে অপশনটি। এখানে আপনার নর্মাল এফএনএফ, সুপার এফএনএফ এইসবগুলি লিস্ট আকারে দেখাবে। দেখুন এখানে আমার একটি সুপার এফএনএফ এবং একটি নর্মাল এফএনএফ রয়েছে। আপনি এখানে অ্যাড এফএনএফে ক্লিক করে নতুন এফএনএফ করতে পারেন বা কোনো এফএনএফ এখানে চাইলে রিমুভ বাটনে ক্লিক করে আপনি রিমুভ করে দিতে পারেন। আর এই হচ্ছে মোটামুটি এই অপশনটির ব্যবহার এবং আপনি এখানে কাজ শেষে গেলে অবশ্যই লগ আউট বাটন ক্লিক করতে ভুলবেন না। আর হচ্ছে আপনি এই সার্ভিসটি কীভাবে অ্যাক্টিভ করবেন সেটি এখন দেখাচ্ছি আপনাদের। আপনার যদি কোনো আইডি না থেকে থাকে আপনি এখানে লগ ইনে ক্লিক না করে সাইন আপ এই বাটনটিতে ক্লিক করবেন। এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দেবেন, মোবাইল নাম্বারটি দিয়ে এখানে আপনাকে ভেরিফাই ক্লিক করতে হবে। তো দেখুন আমার এই নাম্বারটি অলরেডি রেজিস্টার্ড আছে এজন্য এটি নিচ্ছে না। আমার এই নাম্বারটি অলরেডি রেজিস্টার্ড থাকার কারণে নাম্বারটি নিচ্ছে না। আপনি এখানে আপনার বাংলা লিঙ্ক নাম্বারটি দিয়ে এখানে জাস্ট ভেরিফাই বাটনটিতে ক্লিক করলেই আপনার মোবাইলে একটি সিকিউরিটি কোড যাবে এবং এই ভেরিফাই বাটনে চাপার পর আপনার কাছে সেই সিকিউরিটি কোডটি জানতে যাবে। কোডটি দিলে পরেই আপনি একটি পাসওয়ার্ড দিয়ে এবং আপনার একটি নাম দিয়ে আপনি জাস্ট ওকেতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। আর অ্যাকাউন্টে ক্লিক হওয়ার পর আপনি প্রবেশ করে প্রথমে আপনার পাসওয়ার্ডটি যদি প্রয়োজন হয় পরিবর্তন করে নেবেন। এছাড়া আপনার যে ডিটেলসগুলো আছে, নাম, আপনার জব, আপনার যাবতীয় ইনফরমেশনগুলো ওগুলো এন্ট্রি করে কমপ্লিট করলে পরে আপনার প্রোফাইলটা পুরোপুরি রেডি হবে। এরপর থেকে আপনি যখন খুশি, আপনার যদি মনে হয় আপনার মোবাইলে অতিরিক্ত টাকা কেটে যাচ্ছে, আপনি খুব সহজে চাইলে এই ওয়েব সার্ভিস ব্যবহার করে আপনি দেখে নিতে পারেন আসলে আপনার কোন সার্ভিস থেকে আপনার এই টাকাটা কেটে নিচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার ভিডিও লাইক এবং শেয়ার তো মাস্ট। এছাড়া আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। আর ভিডিওটি অবশ্যই ফেসবুকের মাধ্যমে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা।